আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। নিউ করিমগঞ্জ সনদ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ আসমানি কিতাব। আসমানি চারটা কিতাব থাকিয়ে তবে সর্বপ্রথম শুরু করবো পবিত্র কুরআনুল মজিদ থেকে। পবিত্র কুরআন মজিদ প্রথমত দুই ভাগে বিভক্ত করা যায়। যেমন মক্কাত যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাত আসলা তখন 83টা সূরা নাযিল হইছে। মদিনাত যাওয়ার পরে হিজরত করিয়ে যখন মদিনাত গেছেন মদিনাত যাওয়ার পরে 31টা সূরা নাযিল হইছে। তাহলে চলুন শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা, তাহলে কিছু জিনিস অজান্ত থাকলে হয়তো জানিয়ে নিবে ইনশাআল্লাহ। পবিত্র কুরআন মজিদের সর্বপ্রথম যে আয়াত নাযিল হইছে সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াত। পবিত্র কুরআন শরীফে সূরা বাকারার 281 নং আয়াত যেটা, এটা হইল সর্বশেষ আয়াত। সূরা বাকারা হইল কুরআন মজিদের মাঝে সবচেয়ে লম্বা সূরা, যে সূরাটা প্রথম পারাত আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইব ফি থেকে শুরু হয়। এটা হইল সবচেয়ে লম্বা সূরা, সূরা বাকারা বকনা বসে। পবিত্র কুরআন মজিদ 114টা সূরা আছে আর 540টা রুকু আছে, 60টা মঞ্জিল আছে, আয়াত হইল 6,666টা আয়াত আছে, 30টি পারা, 14টা সিজদার আয়াত আছে, আর কুরআন শরীফে আল্লাহ শব্দ আছে 2,584 বার, আর কুরআন শরীফে সুরিয়ানি ভাষায় শব্দ মাত্র করে আছে 60টা, আর বিসমিল্লাহির রহমানির রহিম সূরা তৌবার মাঝে নাই, এটা আনা বিসমিল্লাহ সূরা তৌবা শুরু হইছে। সূরা নমলর মাঝে দুইবার বিসমিল্লাহির রহমানির রহিম উল্লেখ করা হইছে, যার কারণে সূরা 114টা হইলেও বিসমিল্লাহির রহমানির রহিম 114 বার হয়ে গেছে। পবিত্র কুরআন মজিদের মাঝে রুম ভাষায় 3টা শব্দ আছে, আর এই 3টা শব্দ হইল গিয়ে একটা সিরাত, একটা হইল কিস্তাস, একটা হইল ফেরদৌস। তাছাড়া হাবশি ভাষায় কুরআন মজিদও 2টা শব্দ আছে। কুরআন মজিদও এমন একটা সূরা আছে যে সূরার মাঝে মাত্র একটা জের আছে, সূরাটা হইল সূরা ইখলাস, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরাটার মাঝে মাত্র একটা জের আছে। আর আমাদের ভারতবর্ষত সর্বপ্রথম বাংলা কুরআন মজিদ অনুবাদ হইছে তাও গিরিশচন্দ্র সেনের প্রথম বাংলা পবিত্র কুরআন মজিদ উর্দু ভাষায় অনুবাদ করছেন তাও আমাদের ভারতবর্ষের একজন শেখুল হিন্দ হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব রহমতুল্লাহি আলাইহি। পবিত্র কুরআন মজিদের মাঝে যে একজন সাহাবীর নাম উল্লেখ করা হইছে, এই সাহাবীর নাম হইল হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর পবিত্র কুরআন শরীফের সর্বশেষ সূরা হইল সূরা নসর, ইযা জাআ নাসরুল্লাহি আল ফাতহ। তো বন্ধুরা, আপনারা দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা, তার কারণ হইল আরও বেশি গুরুত্বপূর্ণ জিনিস যত আগে দিয়ে যাইব তত হাইতে কাকবা আপনারা শুনবা। আশা করি আর তৌরাত জবুর ইঞ্জিল তাকিয়াও আমরা কিছু কথা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাছাড়া আজকে এগুলা যে ইনফরমেশন, যেগুলা তথ্য আমি কইয়া আর হয়তো আপনারা একটা বাবুইনা জানি যে আজকে 10-11 বছর পরিশ্রম আশা করি আর বেতা যাইতো না ইনশাল্লাহ, সিদ্ধ হইব। আপনারা এই তথ্য অনুযায়ী অন্য যে কোনো ওলামার কাছে জিজ্ঞাসা করলে সেম কথা হইব আশা করি আর। তো ভিডিওর শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা, আরও কিছু বহুত বেশিও আছে পুরানোর তথ্য, এটা হইয়ে শেষ করা যাইতো না, তবুও কিছুটা করার চেষ্টা করি। কুরআন শরীফে সবচেয়ে বেশি উল্লেখ করা হয়েছে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আল্লাহর সাথে সরাসরি তাই কালাম মশলা। কুরআন শরীফের যে সূরা ফাতেহা, যে সূরাটারে কুরআন শরীফের মা জননী হয়, মা হয়। কুরআন শরীফের মুকুট সূরা সূরা রহমান দিয়ে হয় কুরআন শরীফের মুকুট। আর সূরা ফাতেহার 60টা আয়াত আছে,
সুরা ফাতেহা, কোরআনের যে জননী শিফা ও সুরাতুস সালাত, সুরা শিফা, কোরআনের মা, এই সুরাটা দেখতে ছয়টা আয়াত, কিন্তু প্রধানত ষাটটি আয়াতের এই সুরাটা সুরা ফাতেহা। তাছাড়া পবিত্র কোরআন মজিদের সবচেয়ে ছোট যে আয়াত আছে যোগ নামক একটা আয়াত, সবচেয়ে ছোট আয়াতের নাম যোগ। পবিত্র কোরআন মজিদের সুরা মাউন যে তাবারাকাল্লাজি আরাইতাল্লাজি এটার মাঝে নয়টা মিম আছে, আর মিম অক্ষর নাই সুরা কাউসার, ইন্না আওতাইনা কাল কাউসার মাঝে মিম অক্ষরটা নাই। এ পর্যন্ত কোরআন শরীফ অনুবাদিত হয়েছে 120টা ভাষায়, এখনো পর্যন্ত কোরআন মজিদ 120টা না 22-23টা হইয়া আছে। এইটা আমি আজকে তো প্রায় 5-6 বছর আগে জানছি যে 120টা অনুবাদিত হয়েছে ভাষায় কোরআন মজিদ। দর্শক, 4-5 বছর আগে জানছি হওয়ার অর্থ হইল, যেহেতু আমি অনেক আগে 11-12 বছর আগে থেকে ইসলামিক জ্ঞানের জন্য সবসময় মাথা খাটাইতাম, চিন্তাধারা করতাম, কোনো উলামা এক কথা হইলে যে আন্দু বেদাতি সেদাতি যে চাই যেন যেটা মনে হয় কইবা আমল করে দিই মহিলা না, অনেক উলামার সাথে মিলাই নি ইনশাআল্লাহ কিতাব কথা বললোকে অত আম থাকা বলা না। উর্দু ভাষায় সবচেয়ে বেশি পবিত্র কোরআন মজিদ বর্তমানে অনুবাদিত ইয়া হারছে বেশি, ওর বর্তমানে আপু আছে উর্দু ভাষায় সবচেয়ে বেশি কোরআন মজিদ আপনার অনুবাদ হয়েছে। জামেউল কোরআন কারুকারি, জামেউল কোরআন হযরত উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা মুরুপাদিল জামেউল কোরআন। কোরআন শরীফে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম 4 বার উল্লেখ করে হয়েছে। কোরআন শরীফে আহমদ শব্দ 1 বার উল্লেখ করা হয়েছে, আর 1146 খ্রিস্টাব্দে ল্যাটিন ভাষায়, ল্যাটিন হই একটা ভাষা, ল্যাটিন ভাষায় কোরআন শরীফ অনুবাদিত হয়েছে। আবার 1844 খ্রিস্টাব্দে স্প্যানিশ ভাষায় কোরআন মজিদ অনুবাদ হয়েছে, আর 1882 খ্রিস্টাব্দে পর্তুগিজ ভাষায় কোরআন শরীফ অনুবাদিত হয়েছে, 1880 খ্রিস্টাব্দে গ্রিক ভাষায় কোরআন শরীফ অনুবাদিত হয়েছে, 1882 খ্রিস্টাব্দে আপনার ডাচ হই একটা ভাষা আছে সেই ভাষায় কোরআন মজিদ অনুবাদ হয়েছে। প্রথম লাটিন ভাষায় কোরআন শরীফের অনুবাদ করছেন বালিন্ডর, বালিন্ডর হইয়া এক ব্যক্তিয়ে। আবার আব্দুল কাদির ইবনে লুকমান 1879 খ্রিস্টাব্দে গুজরাটি ভাষায় কোরআন শরীফের অনুবাদ করছেন। আবার মোহাম্মদ হাফিজ মোহাম্মদ বারিক কইয়া একজন 1397 খ্রিস্টাব্দে সর্বপ্রথম পাঞ্জাবি ভাষায় একজন হাফিজ মোহাম্মদ বারিক কুইয়া পাঞ্জাবি ভাষায়, সম্ভবত তাই পাঞ্জাবি ভাষার মানুষ আসলা, এটা আমার শিওর জানা নাই। খান বাহাদুর আহমদুল্লাহ দিন 1370 খ্রিস্টাব্দে সর্বপ্রথম হিন্দি ভাষায় কোরআন শরীফের অনুবাদ করছেন। আর আফগানিস্তানের ভাষায় সর্বপ্রথম হয়েছে 1319 খ্রিস্টাব্দে আফগানিস্তানের ভাষায় কোরআন শরীফ সর্বপ্রথম অনুবাদ হয়েছে। আর চীন দেশের চীন দেশের ভাষায় সর্বপ্রথম অনুবাদ করছেন পাওম্যান চিনচিং কইয়া একজন ভদ্রলোক, পাওম্যান চিনচিং কইয়া একজনে সর্বপ্রথম চীন ভাষায় অনুবাদ করছেন। আর এখন কোরআন শরীফের আয়াত সম্বন্ধে কিছু, 1000টা আয়াত ওয়াদার, কোরআন মজিদের ওয়াদার আয়াত নাজিল হইছে 1000টা, আর কোরআন শরীফের বীতি প্রদর্শক আয়াত 1000টা নাজিল হইছে, আর 100টা আয়াত নাজিল হইছে তসবি সম্বলিত আয়াত 100টা নাজিল হইছে। তো প্রিয় বন্ধুরা, আগে আমি কইছিলাম কিতা আপনার তৌরাত জাবুর ইঞ্জিল থেকে কিছু কথা কইমু, যাই হোক, তো তৌরাত কিতাব সর্বপ্রথম আসমানি বড় বড় কিতাবের মধ্যে প্রথম হইল তৌরাত কিতাব। এই কিতাবটা ইব্রানি ভাষায় অবতীর্ণ হইছে, নাজিল হইছে। এই কিতাবটা হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের উপরে নাজিল হইছে। এই কিতাব আনতে গিয়া 30 দিন সময় লাগিয়া গেছিলা, 40 দিন লাগছে। এই কিতাবটা তুর পর্বত নাজিল হইছে। এই কিতাব আনতে গিয়া তখন তার স্ত্রী তার লগে আসলা সোহাইব আলাইহিস সালামের বাড়িতে, আওয়ার ফতে রাস্তাত, এদিকে অন্যদিন কথা করমু। আর হযরত দাউদ আলাইহিস সালামের উপরে নাজিল হইছে জবুর, আসমানি 2 নম্বর বড় কিতাব। এই জবুর কিতাবের মধ্যে 150টা